Hello, all are welcome to my YouTube channel. আজ আমি based on sound এর উপরে একটি ফিগার পান বা প্যারানোমাসিয়া এটা নিয়ে আলোচনা করছি। এর আগে অন্যান্য ফিগার অফ স্পিচের উপরে ভিডিও এই চ্যানেলে আলোচনা করা হয়েছে। ফিগার based on similarity, ফিগার based on difference, ফিগার based on association, based on imagination, based on indirectness আর এটা হলো based on sound এর উপরে লাস্ট ভিডিও। তো যারা দেখনি বা যাদের প্রয়োজন আছে তারা আর্ডেন্ট ইংলিশ রিডার লিখে বা অ্যাট দ্য রেট আর্ডেন্ট ইংলিশ রিডার লিখে সার্চ করলে পেয়ে যাবে চ্যানেলটি, অথবা এই ভিডিওর আই বাটন ডেসক্রিপশন বক্সে অন্যান্য ভিডিও লিঙ্ক থাকছে সেখান থেকেও দেখতে পাবে। তো চলো শুরু করা যাক আজকের যে আমাদের বিষয় পান বা প্যারানোমাসিয়া। সর্বপ্রথমে আমরা পানের ডেফিনিশন জানবো। দিস ইজ এ ফিগার অফ স্পিচ হুইচ রেস্টস অন এ ডুপ্লিসিটি অফ সেন্স আন্ডার ইউনিটি অফ সাউন্ড। এখানে দুটি কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ডুপ্লিসিটি অফ সেন্স, আলাদা সেন্স হবে, কিন্তু ইউনিটি অফ সাউন্ড, সাউন্ডটা একই রকম হবে। পান হলো এমন একটি ফিগার অফ স্পিচ যা শব্দের ঐক্যের অধীনে ইন্দ্রিয়ের দ্বৈততার উপরে নির্ভর করে। অর্থাৎ পানের অর্থ হলো শ্লেষ বা শব্দ খেলা, এটা শব্দ খেলার একটা রূপ। এটি উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করা হয় অলঙ্কৃত প্রভাবের জন্য। এর মধ্যে একটি ওয়ার্ডের সাউন্ডের দ্বারা এর ভিন্ন অর্থ প্রকাশ করা হয়। তাহলে সেন্স অফ সেন্সটা কিন্তু আলাদা, কিন্তু সাউন্ডটা একই থাকবে। আমরা একটি উদাহরণ দেখলে বেশি পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে। অ্যান অ্যাম্বাসেডার ইজ অ্যান অনেস্ট ম্যান হু লাইস অ্যাব্রড ফর দ্য গুড অফ হিস কান্ট্রি। এখানে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে এখানে লাইস এই শব্দটির দুটি অর্থ হয়েছে, একটা রিসাইডস আর একটা টেলস এ লাই। এখানে পানের এই ভ্যারাইটির দ্বারা একটি ওয়ার্ডের দুটি সেন্স ব্যবহার করা হয়েছে। অপর একটি উদাহরণ, নট অনলি দাই সোল বাট অন দাই সোল। এখানে এস ওএল ই সোল এবং এস ও ইউএল সোল, এর স্পেলিং কিন্তু আলাদা হলেও সাউন্ডটা একরকম এবং মিনিংটাও আলাদা। একটি হলো আন্ডার সারফেস অফ এ ফুট এবং অন্যটি হলো স্পিরিট। অন্য একটি উদাহরণ, সো ইজ দ্য উইল অফ এ লিভিং ডটার কার্ভড বাই দ্য উইল অফ এ ডেড ফাদার। এখানে উইল, এই উইল শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু এর দুটি আলাদা সেন্স প্রকাশ পেয়েছে। এরপরে আমরা জানব পানের ক্যারেক্টারিস্টিক্স। সর্বপ্রথমে ওয়ান ওয়ার্ড ইজ ইউজড ইন টু ডিফারেন্ট সেন্সেস, অর্থাৎ একটি ওয়ার্ডকে দুটি আলাদা সেন্সে ব্যবহার করা হয়। টু ওয়ার্ডস হ্যাভিং দ্য সেম সাউন্ড বাট আইডেন্টিক্যাল অর ডিসিমিলার স্পেলিংস আর ইউজড ইন টু ডিফারেন্ট সেন্সেস। দুটি শব্দের একই রকম সাউন্ড কিন্তু স্পেলিং আলাদা আলাদা বা একই রকম হতে পারে, এই ওয়ার্ডস দুটিকে দুটি আলাদা সেন্সে ব্যবহার করা হয়। নাম্বার থ্রি, দ্য ফিগার ইজ ইউজড জেনারেলি টু এক্সাইট লাফটার, অর্থাৎ এই ফিগারের দ্বারা সাধারণভাবে লাফটার বা হাস্যরসের উদ্রেক করা হয় বা উদ্রেক করে এই ফিগার দ্বারা। এরপরে কিছু ইলাস্ট্রেশন আমরা দেখব। দেখো, হোয়েন দ্য পিস অফ মিট ফেল ইন দ্য রিভার দ্য ডগ লুকড অ্যাট ইট ফন্ডলি। এখানে এই ফন্ডলি, এই ওয়ার্ডটি একই সাউন্ড, একই স্পেলিং, কিন্তু এই ওয়ার্ডটির দ্বারা দুটি আলাদা আলাদা মিনিং করা হয়েছে। একটা হচ্ছে এই ফন্ডলির মানে অ্যাফেকশনেটলি একটা, আর একটা করা হয়েছে ফুলিশলি। নাম্বার টু, আর একটা উদাহরণ দেখি, ফর এ ফুলিশ স্পোর্টসম্যান ইট ইজ ইজিয়ার টু ফলো এ হাউন্ড দ্যান টু ফলো অ্যান আর্গুমেন্ট। এখানে লক্ষ্য করো, ফলো এই ওয়ার্ডটির দ্বারা দুটি সেন্স বোঝানো হয়েছে, একটা টু চেজ আর একটা হলো টু আনস্ট্যান্ড। তো পান একটি খুবই সহজ একটি ফিগার অফ স্পিচ, আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছ। এবং এরপরে কিছু উদাহরণ দেওয়া হয়েছে যেগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য খুব কাজে লাগবে। ইজ লাইফ অর্থ লিভিং, ইট ডিপেন্ডস অন দ্য লিভার। নাম্বার টু, দে ওয়েন্ট অ্যান্ড টোল দ্য সেক্সটন অ্যান্ড দ্য সেক্সটন টোল দ্য বেল। নাম্বার থ্রি, শি ইজ টু লাইট টু বিয়ার দিস লাইট। নাম্বার ফোর, আই হ্যাভ মেট উইথ মেনি এ ব্রিজ বিফোর বাট নেভার সাচ এ ব্লো। তো এখানেই পান শেষ হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।